ভাই ভাই বিক্রি করলেন? জি বাইকটা বিক্রি করলাম। এটা হচ্ছে আপনার FZS ভার্সন 2। ভার্সন 2 কত সালে মডেল ছিল ভাই? এটা 24 এর মডেল ভাই। 24 এর মডেল। কাগজ কি অবস্থা আছে? এটা অনটেস্ট অবস্থা আছে ভাই। অনটেস্ট কাগজ যে কোন জেলায় নামকরণ করে নেওয়া যাবে। চালানো আছে কত কিলোমিটার ভাই? চালানো আছে 4600। কত দামে বিক্রি করলেন ভাই? এটা বিক্রি করলাম 1,94,000। 1,94,000 টাকা। আচ্ছা ধন্যবাদ ভাই। ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সার এসে। কত সালে মডেল এটা? আপনার 22 মডেল। 22 এর মডেল। চালানো আছে কত কিলোমিটার ভাই? 11,000 কিলোমিটার। 11,000 কিলোমিটার চালানো আছে। নাম্বার প্লেটটা কোথাকার? মেহেরপুর নাম্বার প্লেট। মেহেরপুরের নাম্বার। হাফ টাকার কাগজ। ভাই দাম কত চাচ্ছেন বাইকটার? 2,50,000। 2,50,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করা যাবে ভাই? জি ভাইয়া। মেহেরপুরের নাম্বার, হাফ টাকার কাগজ, 11,000 কিলোমিটার চালানো আছে, 2,50,000 টাকা দাম। ধন্যবাদ ভাই। ভাই বাইকটা তো আপনার? জি। এটা হচ্ছে FZS ভার্সন 3। জি। কত সালে মডেল ছিল? 2020 সালে। 20 সালে মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ হচ্ছে হাফ টাকা রেজিস্ট্রেশন। হাফ টাকা রেজিস্ট্রেশন। নাম্বার প্লেটটা কোথাকার? নাম্বার প্লেট চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা নাম্বার প্লেট, হাফ টাকা রেজিস্ট্রেশন। চালানো হয়েছে কত কিলোমিটার? 30,000+। 30,000+। পার্সোনাল গাড়ি তো আপনাদের? জি। কত দাম চাচ্ছেন? 1,90,000 চাচ্ছি। আর দামাদামের সুযোগ আছে? 1,90,000 চাচ্ছেন, দাম দরের সুযোগ আছে। ধন্যবাদ ভাই। ভাইয়া সুজুকি জিক্সার এসে। জি ভাইয়া। কত সালে মডেল ছিল ভাই? এটা 23-এর লাস্ট মডেল। 23-এর লাস্টের মডেল। চালানো আছে কত কিলোমিটার? এটা আপনার জেনুইন 20,000 কিলো চালা আছে। কাগজপাতি কি অবস্থায় আছে? কাগজপাতি আপনার ব্যাংকড আপ করা আছে। মেহেরপুরে ফুল টাকার কাগজ। জি ভাইয়া। চালানো আছে কত কিলোমিটার? 20,000। 20,000 কিলোমিটার চালানো আছে মেহেরপুরের ফুল টাকার কাগজ। দাম কত চাচ্ছেন? এটা আপনার 3,05,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করা যাবে তো? জি ভাইয়া, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা ধন্যবাদ। ভাই আপনার বাইক এইটা? জি জি ভাই। এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। মনোটন। কত সালে মডেল ভাই? এটা 24-এর মডেল। 24-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? এটা ওয়ান্টেস্ট আছে ভাই। ওয়ান্টেস্ট অবস্থায় আছে। শোরুম পেপার? শোরুম পেপার। 24-এর মডেল। কতদিন হলো কিনা হয়েছে আপনার? এটা 4 মাস বয়স গাড়ি। 4 মাস বয়স। চালানো আছে কত কিলোমিটার ভাই? 2,500 কিলো। 2,500 কিলোমিটার চালানো আছে। বাইকটার দাম কত চাচ্ছেন? বাইকটার দাম 1,90,000 দেওয়া হয়েছে। 1,90,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করা যাবে ভাই? জি জি ভাই, দাম দর করা। আচ্ছা ধন্যবাদ। ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সার FIABS নেগেট ভার্সন। মডেলটা ছিল কত সালের? মডেল ছিল 2022। 22-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? চালানো হয়েছে কত কিলোমিটার ভাই? 7,000 কিলোমিটার। 7,000 কিলোমিটার চালানো হয়েছে নেগেট ভার্সন। কন্ডিশন কি অবস্থায় আছে? ফ্রেশ কন্ডিশন। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 2,45,000। দাম দর করা যাবে? ধন্যবাদ ভাই। ভাই FZS ভার্সন 3। জি। কত সালে মডেল ছিল এটা? 19-এর মডেল। 19-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে ভাই? এটা হাফ টায়ার কাগজ। হাফ টাকার কাগজ। নাম্বার প্লেটটা কোথাকার? জিনাটা নাম্বার। জিনাটা নাম্বার প্লেট, হাফ টাকার কাগজ। চালানো আছে কত কিলোমিটার? আপনার চালানো আছে 12,000 কিলোমিটার। 12,000 কিলোমিটার চালানো আছে। ভাই দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 95,000। 95,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করা যাবে? জি, দাম দর করা। ধন্যবাদ ভাই। ভাই এটা হচ্ছে অ্যাপাসি RTR। হ্যাঁ হ্যাঁ ভাই। আপনার পার্সোনাল বাইক? হ্যাঁ ভাই, এটা আমার পার্সোনাল। কত সালে মডেল ছিল এটা? 2016 সালে। 2016 সালে মডেল। কাগজ কি অবস্থায় আছে? ফুল টাকার কাগজ। ফুল টাকার কাগজ। নাম্বার প্লেটটা কোথাকার ভাই? কুষ্টিয়ার, স্মার্ট কার্ড সহ। কুষ্টিয়ার, স্মার্ট কার্ড সহ। চালানো হয়েছে কত কিলোমিটার? 35,000 কিলোমিটার। 35,000। একবারে জেনুইন চালানো আছে। আপনি কি প্রথম মালিক? না, আমি দ্বিতীয় মালিক। দ্বিতীয় মালিক। কত দাম চাচ্ছেন বাইকটার? এটা 95,000 টাকা চাওয়া দাম। 95,000 টাকা চাওয়া দাম। দাম দর করে নেওয়া যাবে তো ভাই? হ্যাঁ হ্যাঁ, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ভাই এটা হচ্ছে ডিসকভার 100। জি 100। কত সালে মডেল ছিল এটা? 16। 16 সালের মডেল। কাগজ কি অবস্থায় আছে? এটা ফুল টাকা। ফুল টাকার কাগজ। নাম্বার প্লেটটা কোথাকার ভাই? মেহেরপুর। মেহেরপুরের নাম্বার প্লেট। চালানো আছে কত কিলোমিটার? চালানো আছে 24,000। 24,000 কিলোমিটার চালানো আছে। ডিসকভার 100, 2016 সালের মডেল। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 85,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করা যাবে তো? জি, দাম দর। আচ্ছা ধন্যবাদ ভাই। ভাই এটা হচ্ছে অ্যাপাসি RTR 4V। কত সালে মডেল ছিল? মডেল ছিল 2021। 21-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজপাতি হাফ টাকা, কুষ্টিয়ার নাম্বার প্লেট। কুষ্টিয়ার নাম্বার প্লেট। এটা হচ্ছে অ্যাপাসি RTR 4V। মডেলটা কত সালে ছিল? এটা মডেল ছিল 2021 সালে। 21-এর মডেল। এই চালানো হয়েছে কত কিলোমিটার? চালানো হয়েছে 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার চালানো হয়েছে। দাম কত চাচ্ছেন বাইকটার? দাম চাচ্ছি 1,45,000। দাম দর করা যাবে ভাই? আচ্ছা ধন্যবাদ। ভাই অ্যাপাসি RTR
মডেলটা ছিল কত সালের? 18 সালের মডেল। 18 সালের মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ ফুল টাকা, স্মার্ট কার্ডও আছে। ফুল টাকার স্মার্ট কার্ড সব ওকে আছে। জি। কত কিলোমিটার চালানো আছে? 40,000 কিলোমিটার চালানো আছে। কন্ডিশন ফ্রেশ আছে তো? জি, ফ্রেশ কন্ডিশন। কত দাম চাচ্ছেন? 95,000। 95,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করে নেওয়া যাবে? জি, দাম দর করে। ধন্যবাদ ভাই। ভাইয়া, এটা হচ্ছে বাজাজ প্লাটিনা। জি। কত সালের মডেল ছিল? 2009। কি অবস্থায় আছে কাগজ? কাগজপাতি ওকে, ওকে আছে। কোথাকার নাম্বার প্লেট? যশোরের নাম্বার। যশোরের নাম্বার প্লেট। ভাই, এই বাইকটার দাম কত চাচ্ছেন? 50,000। 50,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর করে নেওয়া যাবে তো? জি। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাইয়া, কি বাইক কিনতে এসেছেন? জি ভাই, বাইক কিনতে এসেছি। কীরকম বোধ করছেন এখানে এসে? এই প্রথম এই হাটে আসা, তো হেঁটে হাটে এসে খুব ভালো। এখানে অনেক ধরনের বাইক আছে এবং অনেক লোকের সমাহার, যেমন লোক তেমন বাইক, সব রকমের বাইক আছে, দেখে খুব ভালো লাগতেছে। তো দাম দরও খুব সব রকম পরিবেশের ভিতরেই আছে, খুব ভালো। কোথা থেকে এসেছেন আপনি? যশোর থেকে আসছি। আশা করি বাইক নিতে পারবো। কি বাইক কিনবেন? দেখি, এই যে এই বাইকটা কথাবার্তা বলতেছি ভাই, এই বাইকটা কি বিক্রি করবেন? এটা হচ্ছে লিভো। জি, হোন্ডা লিভো। আপনি হচ্ছে কত দাম চাচ্ছেন? আমি দাম দিচ্ছি 95,000। 95,000 টাকা দাম চাচ্ছেন। ভাইয়া বলছে কত দাম? আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।